বেশ কিছুকাল আগের কথা, গ্রাম বাংলার মফস্বল শহরের কোনো এক অজানা পথে কোনো এক অচেনা বান্ধবীর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে বলেছিলাম, হাত বাড়িয়ে ছুই না তোকে, মন বাড়িয়ে ছুই, দুইকে আমি এক করি না, এককে করি দুই, হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই। তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়ায় আমাকে তুই পাবি, তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোঁব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে, তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণীর নায়ে, নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোবো, হাত দিয়ে তো ছোঁব না মুখ, দুঃখ দিয়ে ছোঁব। বন্ধুটির সঙ্গে আমার সখ্যতা বেড়ে উঠেছিল, বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কোনো এক সূর্যোদয়ের শেষে আমরা দুজনে দুজনের সুখ দুঃখকে ভাগাভাগি করে নেব। ও বলেছিল একদিন সময় করে আসব, কিন্তু ওর আজও সময় হয়ে ওঠেনি, আমি ওর জন্য অপেক্ষায় আছি। এমন অনেক দিনই তো গেছে, আমি কারোর জন্য অধীর আগ্রহে বাড়িতে বসে থেকেছি, হেমন্তের পাতা ছড়ার শব্দ শুনবো বলে নিঃশব্দে অপেক্ষা করেছি বনভূমিতে কোনো বন্ধুর জন্য, কিংবা হয়তো অনেকের জন্য ভবিষ্যতে অপেক্ষা করব। একবার একবার আমার এক বন্ধু অলোক মিত্র ঠাট্টা করে বলেছিল, জীবনে তো কিছুই দেখলি না, লুব্জ পিঠ পানশালা ছাড়া, চল তোকে দিনাজপুর নিয়ে যাব, কান্তজির মন্দির ও রামসাগর দেখবি, বিরাট গোলাকার চাঁদ মস্ত খোলা আকাশ দেখবি, পলাওয়াতে হাতে জীবন দেখবি, গল্পটুকু লেখার ব্যাপারে কোনো কথা পেয়ে যেতেও পারিস, তৈরি থাকিস, আমি আসব। আমি অপেক্ষায় থেকেছি, আমি বন্ধু পরিচিত জন এমনকি শত্রুর জন্য অপেক্ষায় থেকেছি, কিন্তু তোমার জন্য আমি অপেক্ষা করব না, প্রতীক্ষা করব। কেননা প্রতীক্ষা শব্দটি খুব যত্নে বুকের তরঙ্গে তুলে রেখেছি, অভিধানের শব্দ দুটির তেমন কোনো মানে নেই, কিন্তু আমরা দুজন জানি ওই দুই শব্দের মধ্যে পার্থক্য অনেক। শব্দের ভেদাভেদ বাদ দিলাম, বন্ধুত্বের জায়গা থেকেও সে আসতে পারত, কিন্তু সে আসেনি। ঠিক তার পরপরই অনেক ভালোবাসা, অনেক গল্প আমার চোখের সামনে ভেসে ওঠে। মানুষ ভালোবেসে ঘর বাঁধে, মানুষ ভালোবেসে কাছে আসে, স্বপ্ন দেখে অবিরাম। আমার বন্ধু নিখিলেশকে সমস্ত কথা বলেছিলাম, বলেছিলাম কেউ কথা দিয়ে কথা রাখেনি, কেউ মানুষের মতো মানুষ হতে পারেনি, কেউ সময়ের সাথে চলতে পারেনি। বন্ধু বলেছিল দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমার সেই সূর্য উদয় আমার জীবনে আজও ঘটেনি, শুধু সূর্যাস্তই ঘটেছে। তুই এসে দেখে যা নিখিলেশ, এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশে বসে পাশা খেলা। প্রতি সন্ধ্যে বেলায় আমার আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে, হৃদয়কে অবহেলা করে রক্ত, আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে, আমি আক্রোশে হেসে উঠি না, আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি, মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে, খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে, আমার কোনো ঘর বাড়ি নেই, আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে, পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ঘামে, তাতে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি, তুই কি বলবি, আমি শোবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা, একই নদীর তরঙ্গের ছেলেবেলার মতো ডুব সাঁতার, অথবা অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন, অথবা সঙ্গম যদি দম্পতির পাশে শুয়ে পুনর্বার জন্ম জন্ম অভিজ্ঞা, কেননা কেমন সময় নেই। আমার ঘরের চুনভাঙা দাগটিও বড় প্রিয়, মৃত গাছটার পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে আছে, ভুল নাম ভুল শব্দ থেকে বেরিয়ে এসে দেখি ওই পোকায় খেয়ে গেছে চিঠির বান্ডিল। তবে এই কি মানুষ জীবন, এই কি মানুষের ভেতরের মানুষটাকে চেনার একরকম সূত্র। সবকিছুর পরেও কিন্তু একজন মানুষ একজন মানুষকে বিশ্বাস করে, একজন মানুষ একজন মানুষকে ভালোবাসে, ঘর বাঁধে, এবং সময়ের ব্যবধানে কেউ আগে এবং পরে চলে যেতে চায়, চলে যায়, শুধু থেকে যায় স্মৃতি। কেউ স্মৃতিতে ভর করে একা হতে চায়, কেউ হাজার মানুষের ভিড়েও একা থাকতে চায়,
তাই আমার আজকে সবার কাছে একটা প্রশ্ন, এই আকাশের কাছে, এই গাছের কাছে, এই প্রকৃতির কাছে, আর আজকে আমার সামনে যারা বসা আছেন তাদের সবার কাছে, একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে, পাতায় পাতায় বিষণ্ণতা গাছের মন কেমন করে, একলা হতে চাইছে রাত্রি অন্ধকারের আড়াল হতে, পাতায় পাতায় বিষণ্ণতা গাছের মন কেমন করে, একলা হতে চাইছে রাত্রি অন্ধকারের আড়াল হতে, একলা হতে চাইছে আকাশ মেঘগুলোকে সরিয়ে দিয়ে, সত্যিকারের কেউ কখনো পারে কি একলা হতে? প্রশ্ন রইল।